আমার ঘর আমার স্কুল, আজ 9 জুন 2020 মঙ্গলবার। আর আজকে যেই বিষয়গুলো ক্লাস হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র, সপ্তম শ্রেণী ইংরেজি প্রথম পত্র, অষ্টম শ্রেণী প্রথম পিরিয়ড ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম শ্রেণী প্রথম পিরিয়ড অর্থনীতি, দ্বিতীয় পিরিয়ড জীববিজ্ঞান, তৃতীয় পিরিয়ড উচ্চতর গণিত, দশম শ্রেণী প্রথম পিরিয়ড ইংরেজি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিরিয়ড বিজ্ঞান, তৃতীয় পিরিয়ড ইতিহাস। শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা চারুপাঠ, আজকে আকাশ সম্পর্কে পড়ানো হয়েছে আর বাড়ির কাজ দেওয়া আছে। আকাশ সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য লিখবে। ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ ইউনিট 5 লেসন 4 হোমওয়ার্ক, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন হেলেন কিলার। ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 হোমওয়ার্ক, অ্যাবাউট ইয়োর জার্নি বাই ট্রেন অর প্লেন ইমেজিন ইউ আর অন বোর্ড। শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম পার্ট 1-4 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। ক্লাসে যা মূল্যায়ন করা হয়েছে, 1 নম্বর সরকার পদ্ধতির ধরন সম্পর্কে জানলাম, 2 নম্বর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ জানলাম, 3 বাংলাদেশের সংবিধানে প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, 4 সংবিধানের প্রতি কেন শ্রদ্ধা প্রদর্শন করতে হবে সেই বিষয়ে জানলাম। বাড়ির কাজ দেওয়া আছে, 1 নম্বর সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো উল্লেখ করে একটি ছক তৈরি করো, 2 বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্রেণী নবম বিষয় অর্থনীতি, অধ্যায় দ্বিতীয়, আর যে বিষয়ে আজকে পড়ানো হয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। বাড়ির কাজ, বাস্তব জীবনের সুযোগ ব্যয় সংক্রান্ত 2টি উদাহরণ উল্লেখ করো। শ্রেণী নবম বিষয় জীববিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ জীবে পরিবহন পার্ট প্রসাধন, ক্লাসে সে যা মূল্যায়ন করা হয়েছে, 1 নম্বর প্রসাধন কাকে বলে, 2 প্রসাধন 3টি বায়ু অঙ্গে হয়, 3 প্রসাধনের প্রকারভেদ, 4 প্রসাধন প্রক্রিয়ার পরীক্ষা, 5 উদ্ভিদ দেহে প্রসাধন প্রক্রিয়া প্রয়োজনীয়তা। বাড়ির কাজ, উদ্ভিদ জীবনে প্রসাধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। শ্রেণী নবম বিষয় উচ্চতর গণিত, অধ্যায় দ্বিতীয়, আর বাড়ির কাজ যেটি দেওয়া আছে, x+y³+y+1s² একটি বহুপদী। আপনাদের করতে হবে রাশিটিকে ওয়াই চলকের বহুপদীর আদর্শ রূপে বর্ণনা করো এবং মুখ্য পথ, মুখ্য সহগ, মাত্রা ও ধ্রুব পথ নির্ণয় করো। ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 13 লেসন 2 ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ হোমওয়ার্ক, নাম্বার 1 হি সেড আই টেক ইংলিশ ক্লাসেস এট হোলি ক্রস কলেজ, হি সেড দ্যাট, নাম্বার 2 হি সেড আই প্র্যাকটিসিং হাউ টু রাইট আ ফর্মাল প্যারাগ্রাফ, হি সেড দ্যাট, 3 হি সেড আই হ্যাভ অলরেডি রিটেন দিস প্যারাগ্রাফ 4 টাইমস, হি সেড দ্যাট, 4 হি সেড আই রিয়েলি ওয়ান্টেড টু ড্রপ মাই ইংলিশ ক্লাস, হি সেড, 5 হি সেড আই হ্যাড মেড টু মেনি মিস্টেক্স টু কন্টিনিউ, হি সেড দ্যাট, 6 হি সেড আই এম নট গোয়িং টু গিভ আপ ইয়েট, হি সেড দ্যাট, নাম্বার 7 হি সেড আই হ্যাভ টু গেট আ স্কলারশিপ ফর কলেজ, হি সেড দ্যাট, নাম্বার 8 হি সেড আই মাস্ট সাপোর্ট মাই সেলফ আফটার কলেজ গ্রাজুয়েশন, হি সেড দ্যাট, নাম্বার 9 হি সেড আই ক্যান নট কন্টিনিউ টু ডিপেন্ড অন মাই প্যারেন্টস, হি সেড দ্যাট, নাম্বার 10 হি সেড আই মাইট গো টু ওয়ার্ক ফুল টাইম অ্যান্ড গো টু স্কুল পার্ট টাইম, হি সেড দ্যাট। শ্রেণী দশম বিষয় বিজ্ঞান, অধ্যায় 11 জীব প্রযুক্তি,
আর বাড়ির কাজ যেটা আপনাদের জন্য দেওয়া হয়েছে, জিপ ক্লোনিং এর কৌশলের সচিত্র বর্ণনা দাও এবং এর সামাজিক প্রভাব বর্ণনা করো। শ্রেণী দশম বিষয় ইতিহাস, অধ্যায় নবম ইংরেজ শাসনমলের বাংলা প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। বাড়ির কাজ, এক নম্বর নবজাগরণ বর্ণনা করো। দুই, রাজা রামমোহন রায় লিখিত গ্রন্থ এবং প্রকাশিত পত্রিকাগুলোর তালিকা তৈরি করো। তিন, যুক্তিহীন বিশ্বাস হল মৃত্যুর সমান, এর আলোকে ডিরোজিওর কর্মকাণ্ড মূল্যায়ন করো।